হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। এই সবজি খিচুড়ি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা সবজি দিয়ে এই খিচুড়ি তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন সবজি খিচুড়ির রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভাতের চাল নিতে পারবেন। হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল আমি তাওয়ায় হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর এরকম একটি ছিদ্রযুক্ত চালনিতে নিয়ে পানি ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নেব। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি কড়াই বসিয়ে এর মধ্যে 2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ বরবটি দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই সবজিগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, 4টি এলাচ, 3 টুকরো দারচিনি, 2টি তেজপাতা। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার আমি চাল ডাল কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখে এই চাল ডাল একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল ডাল একটু সময় নিয়ে ভেজে নিলে এই খিচুড়ি একেবারে ঝরঝরে হবে, তাই চাল ডাল একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে ছোট্ট একটি টিপস হচ্ছে, এ পর্যায়ে লবণ দেওয়া যাবে না, তাহলে চাল ভেঙে যাবে, সেক্ষেত্রে খিচুড়ি ভালো হবে না। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/2 কাপ পরিমাণ সিম এরকম করে কেটে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে চালের সাথে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চাল 1 কাপ ডালের জন্য 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 10 থেকে 12টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নেব। দেখুন আমার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে দিচ্ছি। এখন চুলারা স্লোতে রেখে চালগুলোকে এভাবে একটু চেপে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। এ পর্যায়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে চালগুলো ভেঙে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে চুলারা স্লোতে রেখে দমে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে। তো আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবজি খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে, খেতেও ভীষণ মজার। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।